채널 지루. 남자 서바이 밀도 봐봤지? 한건 소리가를 하게 아마도 타날 말벗도 돌아가서 봤지? 아마 따질 뻑코야 아무리 가스도르무 마주 애와가 베스도르무라 가이도르무라 마주 베스도르무라 가이도르무라 에비로 비리를 쳤어라고 다시비는 아버지잖아 যারা এই মাদক সেবন করে অপব্যবহার করে তারা কিন্তু ডাস্টবিনের আবর্জনা খায় সুতরাং এই মাদক কখনো কারো জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে না আপনারা এখনো সময় আছে সাবধান হয়ে যান এই মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের জীবন কিন্তু অন্ধকার আর বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে প্রশাসন যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে মাদকের বিরুদ্ধে আপনারা ভুলে যাবেন না যে আপনারা কোনো কিছু করে পার পেয়ে যাবেন এখন সম্মানিত এলাকাবাসী আমাদের বন্ধ থানা সেকেন্ড অফিসার সাধন প্রসাদ আমাদের মাঝে আসছেন আমাদের মাঝে আসছেন দুবাই উপস্থিত আছেন সাংবাদিক আমাদের পঞ্চায়েতের সভাপতি খায় ভাই উপস্থিত আছেন আরও সাংবাদিক উপস্থিত আছেন এলাকার মানুষ উপস্থিত আছেন আমরা বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনের হিসাবে আমাদের এই থানার সেকেন্ড অফিসার আমাদের মাঝে আসছেন এলাকায় যারা মাদক বিক্রি করেন যারা খান আপনারা সাবধান হয়ে যান এই কিছুদিনের মধ্যেই এগুলি ধরপাকড় হবে একটা মাদক সেবি একটা বাচ্চা যদি ফ্যামিলি নষ্ট হয়ে যায় বউ নষ্ট হয়ে যায় তাদের বাচ্চা নষ্ট হয়ে যায় আমরা মাদকের জন্য আমাদের থানার থেকে আমাদের বলা হয়েছে বাংলাদেশ সরকারের টিভি চ্যানেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেও বলছে মাদক জিরো টলারেন্স হিসাবে উপস্থিত আছেন অত্র 21 নং ওয়ার্ডের কাউন্সিল সম্মানিত কাউন্সিলর আমাদের হান্নান ভাই উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক দৈনিক বিজয়ের সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ভাই আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই উপস্থিত আছেন পঞ্চায়েত কমিটির সভাপতি সহ অন্যান্য মুরব্বীগণ সবাইকে আমার এই বন্ধ থানার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদক আমাদের বাংলাদেশে পারিবারিক অশান্তি পারিবারিক বলেন সামাজিক বলেন আর দেশের যত বড় যত যত অপরাধ আছে প্রায় সব অপরাধের মূল কারণ হচ্ছে মাদক এই মাদকের জন্য দেশের অপরাধ দিন দিন বেড়েই চলছে আপনারা জানেন বর্তমান বাংলাদেশ এখন একটি মধ্যমায়ের দেশ হয়তো 2041 সালে বাংলাদেশ সরকার শেখ হাসিনার নেতৃত্বে এরা উন্নয়নশীল দেশ হবে তাই এই উন্নত দেশ গড়ার লক্ষ্যে মাদককে আমাদের এখনই নির্মূল করতে হবে সমূলের এর মূল সমূলে এরা উৎপাদন করতে হবে তাই আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে থানার পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা লাগে রাত 12টা হোক রাত 2টা হোক রাত 3টা হোক ইনশাল্লাহ আমরা যদি আমাকে ফোন দেন যে মাদকের ব্যাপারে এই কাজটা করতে হবে আমি ইনশাল্লাহ আমার বন্ধ থানার পক্ষ থেকে আমি হাজির হব এই অঙ্গীকার করলাম সবার সামনে ধন্যবাদ